যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেটের জন্য পাশের বেল আইকনটি প্রেস করুন যমজ সন্তানদের সাধারণত একরকম দেখতে হয় আবার এমনও হয় যে মুখ দেখে বোঝা যায় না যমজ জেনে নে এ নিয়ে চিকিৎসাশাস্ত্র কি বলছে এটা সকলেরই জানা যে স্ত্রী দেহের ডিম্বাণু ও পুরুষের শুক্রাণুর মিলনে তৈরি হয় ভ্রূণ প্রতি ঋতুচক্রে নারীর শরীরে একটি ডিম্বাণু উৎপন্ন হয় কিন্তু কখনো কখনো দুটি ডিম্বাণু উৎপন্ন হতে পারে প্রায় একই সময় উৎপন্ন হওয়া দুটি ডিম্বাণু থেকে যমজ সন্তানের উৎপত্তি হয়ে থাকে না শুধু এটাই কারণ নয় একটি ডিম্বাণু ভেঙে দুটি হয়ে যাওয়ার ক্ষেত্রেও যমজ সন্তানের জন্ম হতে পারে এ ব্যাপারে ঠিক কী কী হয় তা জানিয়েছেন চিকিৎসক অরুণ কুমার মিত্র তার কন্যা জায়া ও জননী গ্রন্থে তিনি লিখেছেন যমজের ভিন্নতা সম্পর্কে এক ভিন্নধর্মী ধর্মী যমজ সাধারণত দুটি উর্বর ডিম্বাণু থেকে এই ধরনের যমজের উৎপত্তি এদের আকৃতি ভিন্ন ধরনের হয়ে থাকে গায়ের রং, চোখ বা চুলের রং আলাদাও হয় তবে উভয়ের রক্ত ভিন্ন ধর্মী নাও হতে পারে এই দুটি ভিন্ন ঝিল্লিতে অবস্থান করে এবং স্বতন্ত্র ফুল থেকে পুষ্টি সরবরাহ পায় সাধারণত এসব জমজের একটি হয় ছেলে এবং একটি হয় মেয়ে যেসব দম্পতি নিজেরা যমজ তাদের এরকম সন্তান লাভের যোগ বেশি দুই অভিন্ন ধর্মী যমজ এরকম জমৎসন্তানের উৎপত্তি একটি ডিম্বা ডিম্বাণু থেকে এই ডিম্বাণু স্বাভাবিক উর্বরতা লাভের পর দুটি সমানভাগে বিভক্ত হয়ে দুটি ভ্রূণের সৃষ্টি হয় এটি একটি ঝিল্লির মধ্যে দুভাগে অবস্থিত থাকে এবং এটি ভ্রূণ একটি ফুল থেকে অক্সিজেন ও অন্যান্য পুষ্টি গ্রহণ করে তা সত্ত্বেও অনেক সময় একটি ভ্রূণ অপেক্ষা অন্যটি বেশি বেড়ে যেতে পারে এ ধরনের সন্তান দেখতে একই রকম হয় আর দুটি ছেলে বা দুটি মেয়ে হতে পারে অনেক সময় এদেরও দেহের গঠন মুখাবয় চুল বা চোখের রঙও একই রকম হয় রক্তের গ্রুপ হয় সমচরিত্রে একজনের চামড়া কেটে অন্যের দায়ে লাগালে তা নিজের চামড়ার মতোই আচরণ করে বুড়ো আঙ্গুলের ছাপে কিন্তু পার্থক্য থাকে কখনো কখনও ডিম্বাণু অসম্পূর্ণভাবে বিভক্ত হলে সংযুক্ত দেহ বিশিষ্ট যুক্ত জমজ বা সায়ামিজ টুইনের সৃষ্টি হয় ভিডিওটি অবশ্যই আপনি আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ